আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি চা বাগানের একদম মাঝখানে, আর সেটি হচ্ছে পঞ্চগড় জেলার সদরে উপস্থিত মহারাজার দিঘির পাশেই এই চা বাগানটা অবস্থিত। তার পাতা দেখতেছেন, এটি কিন্তু আর কিছুদিন পরেই বাজারজাত করবে। এখান দিয়ে দেখতে পারতেছেন যে কত সুন্দর এরিয়া, সবুজে সমারোহ আর গাছ। গাইস আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি চা বাগানের একদম মাঝখানে, আর সেটি হচ্ছে পঞ্চগড় জেলার সদরে উপস্থিত মহারাজার দিঘির পাশেই এই চা বাগানটা অবস্থিত। চা বাগানটা কিন্তু আমার দেখার অনেক ইচ্ছা ছিল, আমি কিন্তু পঞ্চগড় আসলে আমি চা বাগান দেখবো, আমার এটা ইচ্ছা ছিল। দেন আমি কিন্তু তেঁতুলিয়া যাবো, তেঁতুলিয়া যাই, ওইখানেও চা বাগান দেখবো। তো এখানে পেয়ে গেলাম বোধ হয়, আমি কিছু একটা ভিডিও করলাম, ছবি তুললাম। তো মোটামুটি আমরা পঞ্চগড় জেলাটা আমাদের খুবই ভালো লাগছে, যে এত সুন্দর চা বাগান যা আমাদের অঞ্চলের দিকে নেই, শুধুমাত্র পাবেন সিলেটে, শ্রীমঙ্গলে, দেন এই পঞ্চগড়ে পেয়ে গেলাম। তো আমরা মোটামুটি ভালোই লাগতেছে, তো আমরা ঘুরে দেখবো এখন। এই যে চার পাতা দেখতেছেন, এটি কিন্তু আর কিছুদিন পরেই বাজারজাত করবে। এখান দিয়ে এই পাতাগুলো হলেই কিন্তু পাতা কী করবে, নিয়ে যাবে, ছিঁড়বে। দেখতে পারতেছেন যে কত সুন্দর এরিয়া, সবুজে সমারোহ, আর গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এই গাছগুলো কিন্তু সিলেটেও বেশ কিছু অঞ্চল এরকম আছে, শ্রীমঙ্গলে। তো আমরা মোটামুটি সারাদিন ভালোই ঘুরলাম, দেখি আমি আর একটু ভিতরে যেতে পারি নাকি। তো আমি সামনে যাব, আপনাদেরকে নিয়ে যাব। এই যে চা বাগানের ভিতরে যাচ্ছি, এটা কিন্তু আমার, আমি কল্পনা করতে পারিনি যে আমি দেখবো, বা আমার দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি স্বয়ং সম্পন্ন হতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ, দেখার সৌভাগ্য হয়ে গেছে। আর দূরে ওই যে শুভ আর ছোটো ভাই রাকিব। তো আমরা আর কিছু না বাড়াই আমি এখন চলে যাবো।